সবাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাইকে আমাদের শহীদদের বিনম্র শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের কী বিষয় আছে? আমাদের আছে উই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং লিসন। তাহলে আমাদের একটু মজার বিষয় আছে, তাহলে হ্যাভ মানে আছে। তাহলে চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই, আজকে বিষয়টি সুন্দরভাবে জানতে। খুব ম্যাজিক ম্যাজিক ইউজ অফ হ্যাভ, অর্থাৎ হ্যাভের জাদুকরি ব্যবহার আমরা আজকে জানব আজকের ভিডিও থেকে। অবশ্যই সঙ্গে থাকবে বিষয়টি সুন্দরভাবে জানতে। তাহলে শুরু করি। আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে অ্যান্ড ইউজ করতে পারবে ইন ইয়ার রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে। ওকে, তাহলে বন্ধুরা আমরা জানি টু হ্যাভ মানে থাকা অর্থে। তাহলে আমরা এটা কীভাবে আমরা যে উই হ্যাভ আ ম্যাঙ্গো গার্ডেন, আমাদের একটি কী আছে আম বাগান আছে। তাহলে হ্যাভ এখানে কী আছে থাকা অর্থে হচ্ছে। ওকে, তাহলে আমরা পরে আমরা যাচ্ছি বন্ধুরা, আমরা জানি ইট মানে খাওয়া, কিন্তু হ্যাভ দিয়ে আমরা কি খাওয়া অর্থে ব্যবহার করতে পারি আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা সুন্দর করে জানতে পারব। আই হ্যাভ এখানে বন্ধুরা হ্যাভ মাই লাঞ্চ ইন টাইম, তাহলে আমার দুপুরের খাবার আমি সময় মতন খাই। তাহলে ইট মানে খাওয়া, কিন্তু হ্যাভ মানে খাওয়া, দারুণ, এক্সেলেন্ট। এখানে বন্ধুরা টু হ্যাভ মানে এখানে পান করা। তাহলে হ্যাভ মানে আমরা জানি আসে, কিন্তু এখানে হ্যাভ মানে কি পান করা। ইউ ক্যান হ্যাভ এ কাপ অফ চি, তুমি এক কাপ চা খেতে পারো। তাহলে হ্যাভ আমরা জানি আসে, কিন্তু হ্যাভ পান করা অর্থ হয়। তাহলে আশা করি বিষয়টি সুন্দর করে বুঝতে পারছো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ক্লাস পেতে। পরে আমরা যাচ্ছি বন্ধুরা টু হ্যাভ হলো আমরা জানি কি বাত মানে গোসল করা, কিন্তু এখানে এই হ্যাভ আই হ্যাভ আ বাত ইন দ্য রিভার, তাহলে আমি নদীতে গোসল করি। তাহলে কী হলো যে আই হ্যাভ এ বাত ইন দ্য রিভার, আমি নদীতে গোসল করি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয়েবল ক্লাস টুডে। বন্ধুরা এখানে আমরা যাব আবার, আমরা হ্যাভ মানে কি দৈহিক কন্ডিশন আমরা বলা হয়, আমাদের ফিজিক্যাল কন্ডিশন বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি বন্ধুরা, আমাদের সবারই কিন্তু এশিয়ান যারা তাদের চোখের কালার কালো, কিন্তু ডাইনা হ্যাজ ব্লু আইস, ডাইনা তাহলে কী আছে নীল রঙের চোখ আছে। তাহলে অবশ্যই ফিজিক্যাল কন্ডিশনটা কী সেটা আমরা জানলাম। এবার বন্ধুরা আমরা জানি বন্ধুরা টু হ্যাভ এখানে রিলেশন মানে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা যায়। সেটা কি এখানে রানা হ্যাজ টু ব্রাদার, রানা দুটি ভাই আছে, তাহলে এখানে সম্পর্কের কথা বলা হয়েছে, রিলেশনের কথা বলা হয়েছে। নেক্সট আমরা বন্ধুরা হ্যাভ টু হ্যাভ এখানে আনন্দ করা অর্থে আমরা উই ক্যান ইউজ হ্যাভ। উই হ্যাড আ গুড হলিডে, আমাদের একটি চমৎকার ছুটির দিন ছিল। ওকে, এবার তারপরে আমরা বন্ধুরা যাচ্ছি টু হ্যাভ দুর্ঘটনা ঘটা অর্থে ব্যবহার করা হয়েছে। কীভাবে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, এখানে হ্যাড কিন্তু একটি দুর্ঘটনার কথা বলা হয়েছিল যে সে গতকাল অ্যাক্সিডেন্ট করেছিল। তাহলে আশা করি খুবই মজার এবং ইন্টারেস্টিং। টু হ্যাভ এখানে বাধ্যবাধকতা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা জানি বন্ধুরা মাস্ট, তাহলে মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। তাহলে উই হ্যাভ টু পে, উই হ্যাভ টু পে দ্য বিল, আমাদের বিল পরিশোধ করতে হয়, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মেনি কাইন্ডস অফ বিল উই হ্যাভ টু পে। ডু আন্ডারস্ট্যান্ড? নেক্সট আমরা বন্ধুরা টু হ্যাভ পাঠ্য থাকা অর্থে,
আমরা অনেক সময় আমাদের ব্যস্ততা, যারা বিশেষ স্পেশালি যারা স্টুডেন্ট তাদের অনেক সময় অনেক কাজ থাকে, কেউ বন্ধুরা বলতে পারে সাপোজ তুমি চলো একটু ঘুরে বেড়াই, তখন সে হয়তো বলতে পারে যে কে নো আই হ্যাভ এ লিসন, আমার পাঠ আছে, পড়া আছে। ওকে, তাহলে হ্যাভ এখানে পাঠ থাকা অর্থে অর্থাৎ পড়া আছে সে অর্থে ব্যবহার করা হয়েছে হ্যাভ। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। এবং আমাদের লাস্ট যেটি আছে বন্ধুরা, ধারণা থাকা অর্থে আই হোপ ইউ হ্যাভ আ গুড আইডিয়া। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা সকলেই ভালো এবং সুন্দর এবং ম্যাজিক আইডিয়া পেয়েছো টুডে লেসন থেকে। আশা করি সবার ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।